আজকে এক অত্যাচারী স্বামীর গল্প শোনাবো আপনাদেরকে এই রান্নার মাধ্যমে। তো এই স্বামী তার স্ত্রীর কোনো রান্নাই পছন্দ করে না, কোনো কাজই পছন্দ করে না, যেটা করে সেটাইতে ভুল ধরে, যেটা করে সেটাতেই তার মন মতো হয় না। তো বউ চিন্তা করলো, শুনছিলাম একটা হাদিসের মধ্যে ভালো মন্দ রান্না করে দিলে নাকি স্বামীর মন পাওয়া যায়, তাহলে আজকে চেষ্টা করি ভালো মন্দ স্বামীর ইচ্ছা মতো রান্না করতে। তো উনি খুব চেষ্টা চেষ্টা করে ওনার মনের মাধুরী মিশায় দিয়া, ভালোবাসা মিশায় দিয়া রান্না করতে লাগলো। তো উনি চিন্তা করলো যে আজকে আর স্বামী কিছুতেই উনার ভুল ধরতে পারবে না, ভুল ধরে ওনাকে কথা শোনাইতে পারবে না, আজকে নিশ্চয় খায়া উনি মন প্রাণ খুইলা ওনাকে ভালোবাসবে। তো যেই কথা সেই কাজ, উনি রান্নার মাঠে নাইমা পড়লো রান্না করার জন্য। তো রান্না করতেছে আর করতেছে আর চিন্তা করতেছে যে আজকে তো আমার স্বামী বাসায় এসা যখন এই তরকারি দিয়া ভাত খাবে, তখন বলবে যে এই বউরা আমি খালি এই জন্মে না, আমি যত জন্মে থাকবো বেহেস্তে যায় আমি এই বউয়ের কাছেই থাকতে চাই। তো যাই হোক, উনি চিন্তা করতেছে আর রান্না করতেছে আর খুব সতর্কভাবে মশলা টসলা দিতেছে যে আজকে যাতে কোনো ভুল না ধরতে পারে স্বামী। তো রান্না টান্না করার শেষে স্বামী বলল, স্ত্রী বলল যে চলেন আপনার উনি খাবার রেডি, চলেন খাইতে বসি। তো খাওয়ার জন্য সব কিছু রেডি করলো আর উনি খুব অপেক্ষা করে স্বামীর মুখের দিকে তাকায় থাকলো যে আজকে স্বামী কী বলে শুনবো, আজকে কি আমার রান্না ভালো হয়েছে না, আজকেও উনি কোনো ভুল ধরে, দেখি যে আমার স্বামী মানে কী বলে। উনি তো খুব আগ্রহী হয়ে বসে আছে যে আজকে তো পজিটিভ একটা নিউজ আসবে, আজকে তো আমার স্বামী আমার রান্না খায় একদম মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, কোনোভাবেই ভুল ধরতে পারবে না, কারণ আমি তো খুব মনোযোগ দিয়ে রান্না করছি, এক্সট্রা মনোযোগ দিয়ে রান্না করছি। তো যাই হোক, স্বামী খুব আরাম করে পেট ভরে খাইলো, খাওয়ার পরে জিগে কিছুই বলে না। তো স্ত্রী তো খুব অবাক যে আজকে তো মারেও না, গালিও দেয় না, কিছু বলেও না, সমস্যা কী, কী করলাম আজকে বুঝতে পারতেছে না। তো খাওয়া উনি মুখ ফুটে জিজ্ঞেস করে ফেললো যে স্বামী আজকে তো আপনি কিছুই বললেন না, তরকারিটা কেমন হয়েছে যদি একটু বলতেন। তখন স্বামী বলল, এখন স্বামী তো পেট ভরা খাইছে, উনি তো আর কিছু বলতেও পারতাছে না, এখন মারতেও পারতাছে না, এখন উনি বলল এত ভালা ভালা না, বোঝেন এবার পুরুষ মানুষের মন কি পাওয়া এত সহজ। ভালো থাকবেন সবাই, দীপা ব্লগসের সাথে থাকবেন, মজার মজার রেসিপি পাবেন আর ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ।